Hello guys, what is up? Welcome to SecTion PlayZ. এবং রিসেন্ট কয়েকটি র‍্যাঙ্ক ম্যাচে প্লেয়ারদের বিউল্ড দেখে আমার চোখে ইনস্যুরেন্স পড়ার মতো অবস্থা হয়ে গেছে। সো আজকে আমরা একটি কমপ্লিট টিউটোরিয়াল বা গাইড দিব যে কিভাবে আপনি নিজেই আপনার নিজের হিরো বিল্ড তৈরি করতে পারবেন, সে আপনি যতই নোভ হন না কেন। আমি এই ভিডিওতে কিছু এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করবো, এতে করে আপনারও বুঝতে সুবিধা হবে এবং আমারও আপনাকে বোঝাতে সুবিধা হবে। সবার আগে একটা কথা বলে রাখি, কোনো বিল্ডই কিন্তু পারফেক্ট না। আপনার বানানো বিল্ড হয়তো 10 রকম এনিমি লাইন আপকে কাউন্টার করতে পারে, কিন্তু MLBB তে প্রায় ফিল্ডিং সহ 117টি হিরো আছে। যদি 5টি করে হিরো নিয়ে একটি এনিমি লাইন আপ বানানো হয়, তবে টোটাল 219 কোটি লাইন আপ বানানো যাবে। আন্দাজে বললাম, কারণ আমার ম্যাথ করতে আসামি লাগে। আমি শুধু এখানে প্রমাণ করতে চাচ্ছি যে আপনি সারা জীবন একটা স্পেসিফিক হিরো এর জন্য একটি স্পেসিফিক বিল্ডের উপরই কখনোই নির্ভর করে থাকতে পারবেন না। ওকে, তো এবার আসি বিল্ড কিভাবে বানাবেন। এটার জন্য ফার্স্টে যেটা করতে হবে সেটা হলো আপনাকে আগে আপনার হিরোকে চিনতে হবে। হিরোকে চিনতে হবে বলতে আমি বোঝাচ্ছি আর কি, অনেকগুলো এরকম, সে কোন ধরনের হিরো, মেজ, অ্যাসাসিন, ফাইটার, সাপোর্ট নাকি ট্যাঙ্ক, কি ধরনের ড্যামেজ দেয়, ম্যাজিক নাকি ফিজিক্যাল, কোন স্টাইলের ড্যামেজের উপর বেশি ডিপেন্ডেন্ট, বার্স্ট, কন্টিনিউয়াস, ফিজিক্যাল অ্যাটাক, স্পেল ভ্যাম্প আছে কি নেই, প্যাসিভ কি, অনেকটা এগুলো। বাই দ্য ওয়ে, যদি কোনো শব্দের সাথে আপনি নতুন হন, যেমন ধরেন আপনি স্পেল ভ্যাম্পের মানে জানেন না বা বার্স্টের মানে জানেন না, তবে আমি রিকোয়েস্ট করবো আমার এই ভিডিওটা দেখে আসুন, কারণ আমরা অনেক টার্মিনোলজি ইউজ করবো আজকের ভিডিওতে। যে ভিডিও শর্ট রাখার জন্য প্লিজ আগে ওটা দেখে আসুন, তাহলে আপনি এখানে বুঝবেন না। ওকে, এবার আসি বিল্ড আসলে কি জিনিস। বিল্ড হলো 6টি আইটেমের একটি সেট যা আপনি আপনার ম্যাচ চলাকালীন ব্যবহার করবেন এবং যেটি আপনার হিরোর অফেন্সিভ, ডিফেন্সিভ এবং কি সার্ভাইভাল অ্যাবিলিটি এনহ্যান্স করবে। বিল্ডের শুরুতে আমরা মেইনলি বুট কিনে থাকি। বুটের প্রাইমারি কাজ হলো আপনাকে মুভমেন্ট স্পিড দেওয়া এবং সাথে কিছু আর্লি ফেজের ডিফেন্সিভ অথবা অফেন্সিভ পয়েন্টস দেয়। মোবাইল লেজেন্ডসে মোট 7 ধরনের বুট পাওয়া যায়, টফ, ম্যাজিক, ডিমন, সুইফট, র্যাপিড, আর্কেন এবং ওয়ারিয়ার। একটু ডিটেলসে যায়, ওয়ারিয়ার বুট আপনাকে ফিজিক্যাল ডিফেন্স দেয়, টফ বুটস আপনাকে ম্যাজিক ডিফেন্স দেয়, ডিমন শুজ আপনাকে কুইক মানা রিজেন করতে সাহায্য করে, র্যাপিড শুজ আপনাকে কিছু শর্ত সাপেক্ষে দ্রুত, আরও দ্রুত মুভমেন্ট স্পিড দেয়, সুইফট বুটস আপনার অ্যাটাক স্পিড বাড়িয়ে দেয়, ম্যাজিক শুজের মাধ্যমে আপনি কুলডাউন রিডাকশন করতে পারবেন, আর্কেন বুটস আপনাকে এক্সট্রা ম্যাজিক পেনেট্রেশন দেয়। এবার বলতে পারেন ভাই কোনটা কিনবো। ম্যাচের শুরুতে আপনার এনিমি হিরো লাইন আপ বুঝে বুট কিনতে হবে। যদি এনিমিতে ফিজিক্যাল ড্যামেজ দেয় হিরো বেশি থাকে তাহলে ওয়ারিয়ার বুটস, ম্যাজিক ড্যামেজ দেয় বেশি থাকলে টফ বুটস, যদি আপনার হিরোয়ের অ্যাটাক স্পিডের উপর বেশি ডিপেন্ড করে তাহলে সুইফট বুটস, যদি আপনার হিরো মেজ টাইপের হয়ে থাকে তাহলে এক্সট্রা পেনেট্রেশনের জন্য আপনি আর্কেন বুটস নিতে পারেন। এটি আপনার ব্যক্তিগত ইচ্ছা। যদি আপনার হিরোর মানা অনেক দ্রুত শেষ হয়ে যায়, যেমন ধরুন লুওই, অরসিসিএলএন অথবা অ্যাঞ্জেলা, তবে আপনি ডিমন শুজ নিতে পারেন। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আমরা আমাদের হিরোয়ের বিল্ডের এই ফার্স্ট আইটেম সাজিয়ে ফেলেছি। এবার আমাদের কোর আইটেমগুলো লাগবে। প্রত্যেকটি হিরোর একটি নিজস্ব কোর আইটেম বা একটি কোর আইটেম সেট আছে। ফর এক্সাম্পল, নাটালিয়ার কোর আইটেম হলো হেপটাসিস, মেলেফিক এবং ব্লেড অফ ডিসপেয়ার। রজারের কোর আইটেম হলো উইন্ডওয়াকার, ওয়ারেক্স এবং এন্ডলেস ব্যাটল। কাদিদার কোর আইটেম হলো ক্লক অফ ডেস্টিনি, লাইটনিং চঞ্চন এবং ফ্লিটিং টাইম। আমি যদি এখন 117টা হিরোরই কোর আইটেম নিয়ে বকা শুরু করি তাহলে ভিডিও 1 ঘন্টা ছাড়িয়ে যাবে। কোর আইটেমগুলো আপনারা চাইলে গুগল করলেই পাবেন অথবা gamingonmobile.com এই ওয়েবসাইটে গেলে সেখানে মোবাইল লেজেন্ডসের জন্য একটা আলাদা সাবসেক্টর বানানো আছে, আপনি সেখান থেকেও দেখে নিতে পারেন। ওকে, বিল্ডে আপনার পছন্দ মতো বুট কেনা হয়ে গেলে আপনার নেক্সট টার্গেট হলো কোর আইটেমগুলো যত দ্রুত পারা যান কিনে ফেলা। এখন হিরোয়ের উপরে ডিপেন্ড করে কোর আইটেম 1 থেকে 3টা হতে পারে। আমি ধরে নিলাম আপনার হিরোয়ের কোর আইটেম 3টা, তাহলে 3টা কোর আইটেম কেনা হয়ে গেলে আপনার টোটাল আইটেম হয়ে গেল 4টা বুট সব। তাহলে আপনার বাকি থাকছে আর মাত্র 2টো। এই 2টো আইটেম আপনাকে নিতে হবে আপনার এনিমি লাইন আপ বুঝে। এবার চলুন একটি বিল্ড বানাই। নাটালিয়াকে যে এক্সাম্পল দিই, কারণ আমি নাটালিয়া নিয়ে বেশি কমফোর্টেবল। প্রথম বলেছিলাম আপনাকে আপনার হিরো চিনতে হবে। ওকে, আমরা নাটালিয়াকে চিনে নিই। নাটালিয়া একটি অ্যাসাসিন টাইপ হিরো, রোমিং অ্যান্ড গোল্ডেনে পারফেক্ট, অ্যাম্বুশ করতে ভালো পারে, বার্স্ট ড্যামেজ ডিপেন্ডেন্ট, ভেরি স্কুইশ। ওকে গুড, এই হলো হিরো চেনা। এবার আসি বিল্ডে। যদি লেনিং করতে হয় তবে এনিমি স্পেশালি আপনার কাউন্টার বা আপনার ইমিডিয়েট কাউন্টার হিরো যে আছে সে কোন ধরনের ড্যামেজ দেয়, লাইক আপনার লেনে যে আসতেছে সে আপনাকে কোন ধরনের ড্যামেজ দেয়, সেটি ডিসাইড করে আপনি তার এগেনস্টে একটি বুট নিতে পারেন, এটি আপনার ইচ্ছা। আর যদি নাটালিয়াকে নিয়ে রোমিং করতে হয় তাহলে র্যাপিড বুটস মাস্ট। ওকে, আমরা বুট পেয়ে গেছি। নেক্সট কি বলেছিলাম, কোর আইটেম লাগবে। নাটালিয়ার কোর আইটেম আছে 3টা, হেপটোসিস, মেলেফিক এবং ব্লেড অফ ডিসপেয়ার। ওকে, আমরা এই 3টেও কিনে নিলাম, আমাদের হয়ে গেল 4টা। এবার থাকছে লাস্টের 2টো স্লট। এবার আমাকে এনিমি লাইন আপের দিকে তাকাতে হবে। যদি এনিমিতে রিজন টাইপ হিরো বেশি থাকে, ধরে নেন উজং, ইউরোনাস এবং ডিরথ একই টিমে পড়ছে, তাহলে হেপটোসিস হবার সাথে সাথে আমাকে একটি অ্যান্টি রিজেনেশন আইটেম নিতে হবে। ফর এক্সাম্পল, যদি আমি অফেন্সিভ অ্যান্টি রিজন আইটেম নিই তাহলে নাটালিয়ার জন্য নিতে হবে সি হেলবার্ট, এবং যদি ডিফেন্সিভ নিই তাহলে নিতে হবে ডমিনেন্ট সাইজ। অ্যান্টি রিজন আইটেম হয়ে গেলে তারপর ধীরে ধীরে মেলেফিক এবং ব্লেড অফ ডিসপেয়ার আমাকে নিতে হবে। ওকে, তাহলে কয়টা হলো টোটাল, 5টা, আর 1টা থাকে। দুর্ভাগ্যবশত যদি সত্যি ইউরোনাস, উজং এবং ডিরথ একই টিমে পড়ে তাহলে একটা জিনিস মাথায় রাখবেন, এখানে কিন্তু ট্যাঙ্কি হিরো আছে 2জন। তাহলে এই 2জন ট্যাঙ্কে যদি আমাকে বাস্ট করতে হয় তাহলে আমাদের নেক্সট আইটেম হতে হবে ডিমেন হান্টার, এর কোনো বিকল্প নেই। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন আমি কেন অ্যান্টি রিজেনের জন্য সি হিলবার্ট নিচ্ছি, কেন ব্লেড অফ ডিসপেয়ার নিচ্ছি,
কেন আমি দুটো ট্যাঙ্ক আছে বলে ডিমন হান্টার নিচ্ছি? যদি আপনার আইটেমগুলো নিয়ে কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে আপনি বিল্ড করতে পারবেন না। আইটেমগুলো নিয়ে যদি কনসেপ্ট ক্লিয়ার হতে চান আমি প্লে লিস্ট একদম ভিডিও শেষে দিয়ে দিবো অথবা আমি ডিসক্রিপশনেও দিয়ে দিবো, প্লে লিস্টটা দেখে আসেন যেখানে আমার সমস্ত আইটেমের এক্সপ্লেনেশন দেওয়া আছে। ওকে গুড, এই যে বিলটা বললাম এটিও চেঞ্জ হতে পারে। ধরে নিলাম আমাদের মেজে ভেল আছে যে ওয়ান শট করতে এক্সপার্ট, তাহলে কিন্তু লাস্ট আইটেম ডিমন হান্টারের বদলে আমি রেফার করবো একটা ইমিউন আইটেম রাখা, সেটা হতে পারে ইমর্টালিটি বা উইন্ডো ফ্লেজ। ওকে আমরা আরেকটা হিরোর এক্সাম্পল দিই, ফর এক্সাম্পল ক্লিন্ট। ক্লিন্ট কোন ধরনের হিরো? মার্কসম্যান, ফার্স্ট ড্যামেজ দেয়, গোল্ড লেনার মেইনলি, আর্লি গেমে ডমিনেট করতে পারে, গ্যাঙ্ক হওয়ার চান্স বেশি কজ হি ইজ এ মার্কসম্যান। ওকে ডান। কি বুট নেবেন? সেইটা নিয়ে নাটালিয়ার মতো সেম প্যাচাল, তবে ক্লিন্টের জন্য ওয়ারিয়ার বা টাফ বুটস নেওয়াটা বেটার। কোর আইটেম কি কি? ম্যালেফিক রোড, এন্ডলেস ব্যাটল এবং ব্লেড অফ ডিসপেয়ার। এবার যেহেতু গোল্ড লেনার এটি স্বাভাবিক যে আপনি গ্যাঙ্ক খাবেন অলওয়েজ, তো সবসময় ম্যাপের দিকে চোখ রাখাটা জরুরি এবং ক্লিন্টের জন্য একটি ডিফেন্স আইটেম রাখাটা সবসময় বেটার। মোস্ট পপুলার হলো ব্রুট ফোর্স অর থান্ডার বেল, কিন্তু ওই যে বললাম কোনো বিল্ডই কখনো পারফেক্ট না। যদি এনিমিতে সেবার পরে সে কিন্তু এসে টুক করে আপনাকে উড়ে নিয়ে ওয়ান শট করে দিয়ে চলে যাবে। সেবারের হাত থেকে বাঁচার জন্য চাইলে একটি অ্যান্টিক কিউরাস রাখা বেটার, তাহলে আপনাকে আর ইজি ওয়ান শট করতে পারবেন না। ওয়ান শট করার আলটিমেট ইউজ করার পরেও আপনি অ্যাটলিস্ট বেঁচে থাকবেন কিছুটা হেলথ নিয়ে, আপনি এক্স পালাতে পারবেন। ওকে তাহলে আমাদের তো 12 আইটেম হয়ে গেলো। কয়টা? একটা আমরা বুট নিয়েছি আমাদের মতো, তিনটা কোর আইটেম ম্যালেফিক, ব্রেড অফ ডিসপেয়ার, এন্ডলেস, এবং আমরা একটি ডিফেন্স আইটেম নিয়েছি, টোটাল হলো 5টা। লাস্টে একটা স্লট বাকি থাকে, এটি যে চাইলে আপনি ইমর্টালিটি নিতে পারেন বা আপনি চাইলে অন্য যে কোনো একটি অ্যাটাক আইটেমও নিতে পারেন যদি আপনার মরার ভয় না থাকে। এবার আমরা আসি আরেকটা এক্সাম্পলে, যদি ট্যাঙ্ক অথবা ট্যাঙ্কি সাপোর্ট টাইপ রোল আপনি না খেলেন তবে বিল্ডে কখন কী কী চেঞ্জ করবেন ম্যাচ চলাকালীন, এটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক, এটি প্লিজ মন দিয়ে শুনবেন। যদি এনিমি টিমে দেখেন ফাইটার বেশি, ফর এক্সাম্পল আমরা একটি লাইন আপ বানাই কাল্পনিক, বাক্সিয়া, টিগ্রিয়াল, ইউরানাস, সিসিলেন এবং বিয়েট্রিক্স। বাক্সিয়া, টিগ্রিয়াল এবং ইউরানাস ট্যাঙ্ক বিল্ড করেছে এবং বাক্সিয়া হলো এনিমি জাঙ্গলার, টিমটা কিন্তু ভয় পাওয়ার মতোই। এদিকে ধরে নিই আমাদের টিমে সব গলা কাটা মুরগি পড়ছে, ফর এক্সাম্পল নাটালিয়া, জুলিয়ান, কাগুরা, মিয়া, অ্যাটলাস, নট ব্যাড রাইট? কিন্তু এনিমিতে লিটারালি তিনটা ট্যাঙ্ক আছে, তার মধ্যে একটা রিজেনারেশন টাইপ, কিভাবে কাউন্টার করবেন? এটার জন্য আপনাদের ফার্স্ট প্রায়োরিটি থাকতে হবে ও তিনটা ট্যাঙ্কি হিরোর ট্যাঙ্কিনেসকে ভাঙা। ম্যালেফিক এবং ডিমন হান্টার ফিজিক্যাল ড্যামেজ ডিলারদের জন্য মাস্ট, এবং যারা ম্যাজিক ড্যামেজ দেয় তাদের জন্য ডিভাইন গ্লেভ এবং জিনিয়াস ওয়ান্ড রাখাটা ফরজ। অ্যান্টি রিজেন আইটেম হিসেবে আপনারা চাইলে ডিফেন্সিভ নিতে পারেন, ফর এক্সাম্পল ডমিনেন্ট সাইজ, কিংবা আপনারা যদি চান অফেন্সিভ অ্যান্টি রিজেন আইটেমও নিতে পারেন, যেটি হলো ফিজিক্যাল ড্যামেজ ডিলারদের জন্য সিহেলবোর্ড এবং ম্যাজিক ড্যামেজ ডিলারদের জন্য নেকলেস অফ ডিউরেন্স। ওকে এবার কিছু কুইক টিপ, এনিমিতে যদি দেখেন সেবার বা নাটালিয়া আছে এদের সব থেকে পারফেক্ট কাউন্টার হচ্ছে অ্যান্টিক কিউরাস। ওয়ান শট টাইপ হিরো থাকলে যে কোনো একটা ডেথ ইমিউন আইটেম আপনার জন্য রাখা বেটার, সেটা হতে পারে ইমর্টালিটি বা আপনি কোন ধরনের ড্যামেজ দেন সেটা অনুযায়ী তার ইমিউন আইটেম আছে। প্রত্যেক ট্যাঙ্ক প্লেয়ারদের জন্য ডমিনেন্স আইস রাখাটা ফরজ। যারা রিজন টাইপ হিরো তারা চাইলে ব্লাড লাস্ট এবং অরিকল একসাথে ব্যবহার করতে পারেন ফর বেটার স্পেল ভ্যাম্প। একই সাথে এনিমি বিল্ড বারবার চেক করার অভ্যাসটা গড়ে তোলা অনেক জরুরি, এতে করে আপনি খুব ইজিলি এনিমি হিরো এর কাউন্টার আইটেমগুলো নিতে পারবেন। লাস্ট থিং, প্লিজ একটার বেশি মর্টালিটি নেওয়া বন্ধ করেন, এটা সিরিয়াসলি কাজ করে না। তো আজকে এই পর্যন্তই, আশা করি ভিডিওটি আপনার একটু হলেও কাজে আসবে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিন, আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন এবং এমন আরও কন্টেন্ট চাইলে সাবস্ক্রাইব করুন। দ্যাট বিং সেড, সেকশন প্লেজ ইজ সাইনিং অফ, গুড লাক।